অদ্ভুত ব্যাপার। হ্যাঁ 10 সেকেন্ড 10 সেকেন্ড আমি আমি একবার সুবর্ণ দার কাছে 2008 সালে তাপসী মালিক কারেক্ট হত্যাকাণ্ডের মধ্যে ছিলেন, তাকে কি অবস্থা হয়েছিল তার সিবিআইতে ছিলেন, মনোজ কুমার ইডিতে ছিলেন, সুব্রা কুণ্ডু রোজভ্যালির মামলায় মনোজ কুমারের ভূমিকা আপনারা দেখেছেন। তাহলে ইডি বা সিবিআই এই ধরনের অফিসারদেরকে সামনে করে দিচ্ছে না তো ইচ্ছাকৃতভাবে, যেই তদন্তকে যাতে স্লো করা যায়। আমি সুবর্ণ মৈত্রের কাছে একদম এইগুলো তো একটা করে সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে। আমি সুবর্ণবাবু আপনার কাছে, আমার খুব অবাক লাগলো এবং এটা নিয়ে আরো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যাওয়া প্রয়োজন, যেটা বারবার আমরা জিজ্ঞেস করছি, এই যে এত এত ছোট ছোট জমি কিনে নেওয়া বা প্রকল্পের ক্ষেত্রে হিন্ডারেন্স যেটাকে বলা হয় ইংরেজিতে, এই জিনিসগুলো আসছে, মানে এটার তো কারোর অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অর্থাৎ ধরুন এখন যদি হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে যায়, আবার দীপাঞ্জনবাবুরা বা আপনারা হয়তো বলবেন যে বেসরকারি একটা চ্যানেল নিয়ে, বেসরকারি চ্যানেলকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়রাই বলছেন যে রিপাবলিক কি গুজরাটিতে এসছে, এখানে কাজ আছে বলে ধরে নিচ্ছি আমরা, ওরকম জায়গাতেই আছে। কিন্তু ধরে নিন এরকমভাবে প্রকল্পগুলো আটকে থাকছে, জমি জটে আটকে থাকছে, এটার কোনো রেগুলেটরি বডি নেই কি বাংলাতে? আমি মানে থাকলেও তারা কি কাজ করছেন সুবর্ণবাবু? কথা যে অরিন্দমকে খুব স্নেহ করলেও অরিন্দমের একটা কথায় আমি আজকে ভীষণ ভয় পেলাম। ভয় পেলাম অরিন্দমের শব্দ চয়ন নিয়ে নয়, অরিন্দম যে কথাটা আজকে বলল যে সরকার কি শিল্পপতিদের অ্যাডভোকেসি করবে, এটা বোধহয় ওর প্রশ্ন ছিল। আমি একটা কথা বলছি, আমি অরিন্দমের সাথে পুরোপুরি একমত যে কেন সরকারকে বল প্রয়োগ করে জমি অধিগ্রহণ করতে হবে, কিন্তু সরকার কেন ডায়ালগে গিয়ে, তার কারণ আজকে শিল্পপতিরা যে কোনো জায়গায় যেতে পারেন। পশ্চিমবঙ্গকে আমরা যখন সারা পৃথিবীর সামনে একটা ভালো ডেস্টিনেশন হিসেবে প্রমোট করতে চাইছি, তাহলে সেখানে যদি জমি একটা অন্তরায় হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধার জায়গা হবে। এবং যেটা শঙ্কু বলছে বা চন্দন যেটা বলছিল এবং ময়ূক আপনি যেটা জিজ্ঞেস করছেন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট যেগুলো আছে সেগুলোতে হয়তো ছোটো 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 মডিউল দেওয়া যেতে পারে, কিন্তু যদি আমি একটু বড় কিছু করতে চাই তাহলে কিন্তু আমি সত্যি অসুবিধার মধ্যে পড়বো। এবং আমার যদি ল্যান্ড ব্যাঙ্কে আমি বলি গোয়ালতরে জমি আছে, কিন্তু সোশ্যাল এবং আরবান ইনফ্রাস্ট্রাকচার যদি গোয়ালতরে ঠিক না হয়, শুধু ল্যান্ডের জন্যেই গিয়ে কি আমি ওখানে শিল্প করব? সুতরাং জাস্ট ল্যান্ড ইন দি অ্যাবসেন্স অফ সোশ্যাল এন্ড আরবান ইনফ্রাস্ট্রাকচার উইল নট হ্যাপেন। একদম একদম আমার লোকাল তৃণমূল নেতাকে সেটেল না করলে ওখানে মিস করছি, এই নিয়ে আরো বিতর্ক করতে হবে। এবং এই যে নাকপাস, এই নাকপাস থেকে বের করে আনতে হবে বাংলাকে, কারণ এই নাকপাসে বাংলা থাকতে পারে না, যেখানে জমি জটে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ইন্ডাস্ট্রি আটকে থাকবে বাংলাতে। আপাতত তারা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক সঙ্গে থাকুন।